শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কি বৃষ্টি পড়ছে তিন চার দিন থেকে, কি হবে? কিন্তু খুব আরাম লাগছে জানো তো। চাটাও হয়ে গেছে, চলো খেয়ে নিয়ে গেছে। দেখো আজকে ভাবছি খিচুড়ির সাথে তোমার কুদরিটা ভাজা করে দেবো। কুদরি রাখা আছে, তোমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এটার মধ্যে এবার সর্ষে ফোড়ন দিয়ে দেবো আর অল্প হিং দিয়ে দিচ্ছি। এবার কুদরিগুলোকে দিয়ে দিই। নুন হলুদটাও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে খিচুড়ি করবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এদিকে টমেটো, গাজর অল্প করে সবজি কেটে রেখেছি, এদিকে তোমার মুসুর ডাল, এদিকে হচ্ছে চাল, এগুলো সব ধুয়ে কেটে রেখে দিয়েছি। এবার তোমার হাঁড়িতেই আজকে করবো, হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি, চলো করে নিই। এগুলো এক এক করে সব দিয়ে দিই, সবজিটা দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিই, লঙ্কা দিয়ে দিচ্ছি, ডালটাও দিয়ে দিই। চাটা উঠে গেছে, মাঝে চাটাও ভিজতে দিয়ে দিই। চাটা ঢাকা দিয়ে চালটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হোক। নুন হলুদটাও দিয়ে দিই একবারে। কি বলতো, প্রচুর বৃষ্টি পড়ছে তো, তো বললো যে খিচুড়ি করো, ভেবেছিলাম ভাতই করব। সবজি ভাজাটাও হয়ে গেছে, দেখো তেলটা অনেকটা হয়ে গেছে, তেলটা ছেঁকে রেখে দিই, এতটা তেল চলে গেছে পেটে। তোমার দেখো টমেটো কেটে রাখলাম, একটু চাটনি করে দেবো, খিচুড়ির সাথে চাটনিটাও ভালো লাগে। এদিকে দেখো খিচুড়িটাতে জল দিয়ে দিয়েছি আর এদিকে তোমার তেল চাপিয়ে দিয়েছি, চাটনিটা চলো করে নিই। তোমার তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার টমেটোগুলোও দিয়ে দেব, পরে দেখি যদি পারি তো পরে পাঁপড় ভাজা করে দেবো খাওয়ার আগে। তো দেখো ঘরে দেখছি অল্প খেজুরও আছে, তো খেজুরটাও দিয়ে দেবো চাটনিটাতে। আর এদিকে অল্প নারকেল পোড়া রাখা আছে, এটাও ভাবছি চাটনিটা দেবো। চলো খেজুরটা দিয়ে দিই, ফালতু পড়ে আছে ঘরের মধ্যে, চাটনিটাতে যাক। অল্প নুন আর একটু হলুদ দিয়ে দিই, অল্প তোমার নারকেল পোড়া অল্প দিয়ে দিই, অল্পই দেবো, বেশি দেবো না। নারকেলে না খুব টেস্টটা খারাপ হয় জানো তো। তো দেখো অল্প জল দিয়ে দিলাম যাতে টমেটোগুলো সেদ্ধ হয়, আর এটা না তোমার গুড় দিয়ে করবো আজকে, একটু সেদ্ধ হয়ে যাক তারপরে তোমার গুড়টা দিয়ে দেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, চলো গুড়টা দিয়ে দিই। গুড় দিয়ে করছি কেন জানো, চিনিটা বেশি তো খাওয়া ভালো নয় না, আর সব সুগারের এক একজনের বর্ডারে আছে, রুগী ঠিক না কিন্তু সবার বর্ডারে আছে বুঝলে তো, ওই জন্য চিনিটা খুব কমই ইউজ করি। না না মায়ের আছে, মায়ের আছে মানে বর্ডারে আছে, মাম্মিজির। দেখো মেয়েটা যেহেতু চলে আসবে আজকে পরীক্ষা দিয়ে, ওর জন্য একটু পরোটাই সকালবেলা করে দিচ্ছি, কারণ এসে নিয়ে তো ভাত খাবে, ভাত ফাত অত খেতেও চায় না, ভাত মানে খিচুড়ি খাবে। তো এখন একটু সকালবেলা যাওয়ার জন্য একটু পরোটা করে দিচ্ছি, খেয়ে চলে যাবে স্কুলে, আমরাও খেয়ে নেবো সকালের টিফিনে। দেখো এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। দেখো মাগুর মাছগুলো এনেছিল, আবার এনেছে মাগুর মাছ, তো ওগুলো ভাবছি কেটে ধুয়ে রেখে দেব, মানে ইয়েতে ফ্রিজে ঢুকিয়ে না, না বাইরে এত ছটফট করছে। সব ঢুকিয়ে নিয়েছিস তো? ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, জলে বোতলটা দিয়ে দাঁড়া। দেখো এখানে বাতাবি লেবু কাটার কম্পিটিশন চলছে, মা আর ছেলে মিলে, একজন অফিস বের হয়ে তার আগে বাতাবি লেবুটা কেটে দিচ্ছে। আরেকটা ছিল না মা?
তো দেখো বাতাবি লেবুটা ছাড়ানো হয়ে গেছে, এখন নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে রাখছে। রেখে দাও, তুমি খেয়ে নাও, তোমার তো খাওয়া হয়ে গেছে সকালে, আমি খেয়ে তারপরে খাবো। দেখো মা আজকে সকালে টিফিনে তোমার মুড়ি মেখেছে, সকালে যদিও পরোটা বাদ দিয়ে দেখো মুড়িটা এত সুন্দর মেখেছে না, গ্রামের মানে না দেখিয়ে পারলাম না, এত সুন্দর মেখেছে। এটা সবাই খেলাম পরোটা খাওয়ার পরেও। এদিকে দেখো মা পুরো রিমের জামার বান্ডিল নিয়ে বসে গেছে। মানে রিম কি করে জানো তো, ওর আলমারির থেকে সমস্ত জামা কাপড় একটা করে নেবে আর 10টা করে ফেলবে, তো এগুলো সব মা গুছিয়ে গুছিয়ে রাখছে। এগুলো ঠাকুমা দিদা এরা থাকলে এগুলো সুবিধা, আমাকে এগুলো দেখতে হয় না সত্যি কথা। কি বলতো, একটু দেখলাম হালকা রোদের আভাস আসছে, তো যেই কারণে তোমার সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। জানি না রোদটা উঠবে কি না, কারণ খিচুড়ি করেছি তো রোদটা উঠতেও পারে। যেদিনই তোমার খিচুড়ি করবো মোটামুটি রোদ উঠবেই শিওর একদম। তো চলো যাই নিচে। তো চলো বাতাবি লেবুটা অল্প খেয়ে নি, সকালে টিফিন তো খাওয়া হয়ে গেছে। কি বলতো বাপি আর মা খায় না, ওদের কি মানত আছে নাকি বাতাবি লেবুর জন্য দিয়ে কি সব মানত ফানত করেছে, ওর জন্য খায় না। আমি আর ওই খাই, তো নুন আর কি চিনি দিয়ে মেখে রেখে গেছে। এত লোভ লাগছে না, খুব ভালো লাগে খেতে, এটা জন্ডিসের জন্য খুব ভালো। যাই হোক চলো খেয়ে নি। হ্যাঁ তো দেখো বাইরে কত রোদ, সকালে এত বৃষ্টি দেখে নিয়ে খিচুড়ি চাপালাম, এখন এত রোদ, এই জন্য আমার খিচুড়ি করতে ইচ্ছে করে না। আর আপেল কেটে দেখো কখন থেকে বসে আছি চিকুবাবুর জন্য, আপেল খেতে ভালোবাসে, আপেলটা দেবো। তা আজকে তোমার মেয়েটা সব পরীক্ষায় মোটামুটি শেষ হয়ে গেল, মেয়েটা এখনই আসবে আর কি। তো আজকে অঙ্ক পরীক্ষা শেষ, মানে মনে হচ্ছে যেন গঙ্গায় গিয়ে স্নান করার মতো অবস্থা, এত ভয় পায় না মেয়েটা কেন যে কে জানে। মনে হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষার পরে গঙ্গায় গিয়ে স্নান করে আসবো, গঙ্গা স্নান করবো, তো কোথায় করবো সেটাই ভাবছি। তা আজকে একটু নিশ্চিন্ত হওয়া গেল, পরীক্ষাটাও শেষ হলো, অঙ্কটা দেখি এখনই চলে আসবে কেমন করলো দেখি। তো চলো চিকুবাবুকে আপেলটা খাওয়াই। দেখো চিকুবাবু আপেল খাচ্ছে কি সুন্দর, আপেল খেতে খুব পছন্দ করে জানো তো। এখন আপেলটা যদি এখন থেকে যদি অভ্যাস না করি না, তাহলে আর পরে আর খেতে চাইবে না, তো যে কারণে এখন অল্প অল্প তোমার অভ্যাস করছি, যতটুকু খায় আর কি, বুঝতে পারলে তো। চলো রিমো চলে এসছে, আমরা আবার খেয়ে নিই খাওয়ার, ওর দুপুরে খাওয়ার হয়ে গেছে চিকুবাবুর, তোমার ওই জন্য এখন একটু আপেল দিলাম। তো রিমো চলে এসছে, দেখি অঙ্ক পরীক্ষা কেমন হলো, কলিং বেলের আওয়াজ হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের চা খাওয়ার টাইম, সবাই চা খেতে শুরু করে দিয়েছি, মেয়েটা ওদিকে আঁকা কি কি সব করছে। তো যাই হোক বাপির সামনে আমি ক্যামেরাটা রেখেছিলাম বলে বাপি দেখাচ্ছে তোমাদেরকে, চা খেতে বলছে যে চা খাচ্ছি, তোমরা দেখো আর তোমরাও খাও সাথে। তো চলো চা টাগুলো খাওয়া হয়ে যাক সবার। বিস্কুট খেয়েছি আর তোমরা তো দেখো বন্ধুরা, চিকুবাবুকে আমি এখানে ঘুম পাড়িয়ে রেখে তোমার এখন রুটি তরকারি করতে যাচ্ছি। সেই ছোটো বাচ্চাগুলো যেমন হয় না, সেই হয়েছে আমার অবস্থা, সেই ছোটো বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে রেখে আমি যাচ্ছি আর কি রান্না করতে। চলো রান্নাঘরে যাই, রুটি তরকারিগুলো করে নিই। তো দেখো পরীক্ষা শেষ বলে রিমের ক্যারাম বোর্ড খেলা শুরু হয়ে গেছে, ঠাকুমাকে দেখতে দিচ্ছে না টিভি, এখানে টিভি চলছে কিন্তু দেখতে দিচ্ছে না, খেলাতে মত্ত হয়ে আছে। আর মা এদিকে চিপস খাচ্ছে। তো চলো বন্ধুরা রুটিগুলো করে নি, রুটি করা যে কি ঝামেলার জিনিস আর কি বলবো, রুটি যদি না করতে হতো না সব থেকে মনে হয় ভালো হতো। তো যাই হোক চলো রুটিগুলো চটপট করে নি। তোমার দেখো রাতের জন্য তরকার ডাল চা পেয়েছি, তরকাটা সেদ্ধ করেই নিয়েছিলাম, এটার মধ্যে খালি এখন কস্তুরি মেথিটা দেবো, ব্যাস আমার রাতের তরকারি রেডি। এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে বন্ধুরা। রাতের রান্না খাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তো এবার বিছানায় যাবো, বিছানাটা আমাকে টানছে খুব, বলছে আয় 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 করছে, আসছি বাবা। তো যাই হোক চিকুবাবুকেও খেতে দিয়ে দিয়েছি, সবাইকে খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু বিছানায় গিয়ে একটু শোবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তাহলে আজকের মতো টাটা।